তোমরা তিনজন ডাইরেক্ট আমার কাছের জায়গা চলে যাবে। আপনার কাছের জায়গা মানে? মানে ওইখানে আমার পার্টনার আছে না, ওরা তোমাদেরকে একেবারে স্টেশন থেকে এসে নিয়ে যাবে। আর বর্ডারে? ট্রেনে? ট্রেনে আমার লোক থাকবো, তোমার কামরার মধ্যে কেউ সার্চই করবো না। আচ্ছা সবই বুঝলাম, ইন্ডিয়া গিয়ে আমি কই থাকুন, কি কাজ করবো বিস্তারিত জানান, আমার তো বাসায় কইতে হইব নাকি? হেরে, তুমি তো দেখি মিন্টুর মতো খালি বক 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 করো, এত কিছু জানি না তোমার দরকারটা কি? আইসো, কি অবস্থা কদি? টাকা পয়সা জোগাড় হয়েছে তো? না, টাকা পয়সা আমি দিতে পারুম না, আমি যে টাকা দিছি সেটা আপনি আমার ফেরত দেন, আমি আর সৌদি যাবো না। আরে সব সময় দেখা হইলে খালি টাকা পয়সা ফেরত দেন, তোমার আমি কি বলছি রে ভাই, টাকা পয়সা তো আমার হাতে থাকলে আমি ফেরত দিব, অনেক আগে পাঠাই দিছি সৌদি, তোমার কাজের জন্য পাঠাইছি। শোনো, তোমারে কি কইছি, তুমি ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া, আর টাকা পয়সা কিছুই দেওয়া লাগবো না। ইন্ডিয়ার ভিসা? ভিসা ভিসা লাগবো না, এই যে ট্রেন দেখতেছো না রেল লাইন, এই ট্রেন ডাইরেক্ট ইন্ডিয়া যায়, তোমারে খালি ইন্ডিয়ার একটা ট্রেনে উঠাই দিব, বাস চলে গেল। কইলেই হইলো, রেলে নিয়ে উঠবো আর আমি ইন্ডিয়া যাবোগা, ওখানে পুলিশ যখন আমার ধরবো তখন আমি কি কমু? কি মনে করছো, পুলিশও আমার লোক আছে, ওইখানে তোমার কেউ ধরবো না, তাছাড়া তুমি তো একলা যাইবে না, আরো দুইজন আছে, তোমরা তিনজন ডাইরেক্ট আমার কাজের জায়গা চলে যাবে। আপনার কাজের জায়গা মানে? মানে ওইখানে আমার পার্টনার আছে না, ওরা তোমাদেরকে একেবারে স্টেশন থেকে এসে নিয়ে যাবো। আর বর্ডারে? ট্রেনে? ট্রেনে আমার লোক থাকবো, তোমার কামরার মধ্যে কেউ সার্চই করবো না। আচ্ছা সবই বুঝলাম, ইন্ডিয়া গিয়ে আমি কই থাকুন, কি কাজ করবো বিস্তারিত জানান, আমার তো বাসায় কইতে হইব নাকি? হেরে, তুমি তো দেখি মিন্টুর মতো খালি বক 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 করো, এত কিছু জানি না তোমার দরকারটা কি? কইলাম না, বাসায় যে গেলে আমার কইতে হইব? বাসায় যে গেলে কইবা, তুমি সৌদি আরব যাওয়ানোর লিগা ঢাকা যাইতেছো মেডিকেল করতে, আর কি ফিঙ্গার মানে আঙ্গুলের ছাপ দেওয়ার লাগবে, বুঝতে পারছো? এই কথা বইলা তুমি স্টেশনে চলে আসবা, হ্যাঁ, আর এত কথা এক দুজনের কর দরকার নাই তো। কেন মিথ্যা কথা আমি কেন কম? কারণ কেউ তোমার ভালো চায় না, এই যে তুমি টাকা বাঁচানোর লিগে যে ইন্ডিয়া যাইতেছো, এটা কেউ ভালোভাবে নিব না, হ্যাঁ, নানান কাহিনী করবো, তার চেয়ে বরং কারো কাছে কিছু জানানোর দরকার নাই। ও মা, সবাই আমার খুঁজবো না? খুঁজলে খুঁজলে বলবা, ফোন করে বলবা যে আমি ভালো আছি। আরে ভাই রে, যখন টাকা কামানো শুরু করবা দেশে পাঠাইবা, তখন তোমার ছবির গলায় ওরা মালা দিব, মালা, টাকা পয়সা হইলে আদর যত ভালোবাসে সব কেনা যায়। মেম্বার সব জানে তো? জানবো না মানে, ওনার গোডাউনেই তো তোমাকে রাখ। গোডাউনে? হ্যাঁ, ট্রেনে উঠার আগে থাকবা কু, হোটেলে ওই সময় নিরাপদে থাকার জন্য ওই মেম্বার সাহেবের গোডাউনে থাকবা, বুঝতে পারছো? শোনো, আগামী শনিবার সন্ধ্যা 7টায় ট্রেন, তুমি কিন্তু বিকালবেলায় চলে আসবা, আর যদি না আসো এই টাকা পয়সা লইয়া আমার সাথে দ্বিতীয়বার আর কোনো আলাপ করবা না, কথা সাফ। ফাঁসছে, ফাইসা গেছে, এখন যদি এই মাল আমার কাছে আর নাও আসে তবু আমার লাভ, সৌদির টাকা পয়সা আর ফেরত দিব না, আর যদি আইসা পরে তাহলে ডাইরেক্ট ইন্ডিয়া বাজার করে দিব।